Assalamualaikum, বন্ধুরা জেমিন তাসনিম মাসুমা ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেয়ার অ্যান্ড লাভলির সাথে মাত্র দুটি উপাদান ব্যবহারে আপনার ত্বককে করে তুলবেন আরও উজ্জ্বল, কোমল এবং মসৃণ। মাত্র একবার ব্যবহারে আপনার ত্বককে করে তুলবে লাইটেনিং, ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং। এটিকে ভালো ফলাফলের জন্য নিয়মিত ব্যবহার করুন এবং নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের একনে বা পিম্পলের দাগ দূর করতে সাহায্য করবে এবং আপনার ত্বককে সজীব রাখবে। আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর করে আপনার ত্বককে করে তুলবে আরও মসৃণ, কোমল। আমি একটি বাটিতে কিছুটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি এবং এর সাথে আমি অ্যাড করব ভিটামিন ই ক্যাপ। ভিটামিন ই ত্বকের যত্নে এর গুণাগুণ অতুলনীয়। নিয়মিত ত্বকে ভিটামিন ই ক্যাপ ব্যবহারে আপনার ত্বককে করে তুলবে হেলদি এবং নিয়মিত ত্বকে ভিটামিন ই ক্যাপ ব্যবহারে আপনার ত্বককে দেখাবে আরও উজ্জ্বল এবং 5 বছরেরও কম বয়সী। আমি ক্রিমটির সাথে একটি ভিটামিন ই ক্যাপ অ্যাড করে নিচ্ছি। দুটিকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুটি উপাদানকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর এর সাথে আমি 1 চামচ অ্যালোভেরা অ্যাড করে নিচ্ছি। ত্বকের যত্নে অ্যালোভেরার গুণাগুণ অতুলনীয়। প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহৃত হচ্ছে। সবগুলি উপাদানকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। অনেকেই আছেন দেখা যায় ত্বকে নামি দামি ব্র্যান্ডের নাইট ক্রিম ব্যবহারে ত্বকের 12টা বাজিয়ে দিচ্ছেন। আপনারা হয়তো জানেন না ফেয়ার অ্যান্ড লাভলির সাথে মাত্র দুটি উপাদান মিশিয়েই আপনারা পাবেন নাইট ক্রিমের রেজাল্ট। মাত্র 1 রাত ব্যবহারে এর ভালো ফলাফল বুঝতে পারবেন। সবগুলো উপাদানকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর আমার আজকের রেমেডিটি তৈরি। দেখুন কত অল্প সময়ে আমি একটি নাইট ক্রিম তৈরি করে নিলাম। বন্ধুরা বাজারে কেনা নামি দামি ব্র্যান্ডের নাইট ক্রিম ব্যবহারে যতটুকু না উপকার পাবেন তার চেয়ে বেশি ক্ষতি হবে, কিন্তু এটি ব্যবহারে ত্বকের কোনো ক্ষতি হবে না। চলুন তাহলে এটি ব্যবহার বিধিটা জেনে নেওয়া যাক। বন্ধুরা এটিকে ত্বকে ব্যবহার করার পূর্বে অবশ্যই ত্বক পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার ত্বকে এটিকে অ্যাপ্লাই করে নেবেন। সকালে ত্বক পরিষ্কার করে রেজাল্ট বুঝতে পারবেন।